গুড ইভিনিং গাইস। তো এখন হচ্ছে বিকেল 3:30 বাজে। তো কি বলবো আর কি, কালকে থেকে আমাদের বাড়িতে আর কি বাসন্তী পুজো শুরু। তো কালকে হচ্ছে ষষ্ঠী পুজো। তো এখন বাড়িঘর পুরো পরিষ্কার করা হচ্ছে। বাড়িঘর বলতে কি, তো আমাদের তো বাগান বাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে শুধু গাছ আর গাছ। তো পুরো বাড়িতেই আর কি গাছ, তো মধ্যখানে আমাদের বাড়ি। তো যেইখানে আর কি পুজো হবে, তোমাদের এর আগে আমরা ব্লগে দেখিয়েছি, তো সামনেতে দেখা তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের বাসন্তী মন্দির আর কি। তো আজকে আর কি, আজকে থেকে আর কি সব পরিষ্কার করা হচ্ছে। তো কালকে যেহেতু সন্ধেবেলায় আর কি ষষ্ঠী পুজো হবে, তো আজকে আর কালকে মিলে আর কি পুরো বাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো উঠানটা মোটামুটি পরিষ্কার হয়েছে। তো ঘাসগুলো আর কি চেঁচেছে আর কি, কোদাল দিয়ে চেঁচেছে এক জায়গায় জড়ো করে রেখেছে। তো বিকালবেলায় তো পাশের বাড়ি কাকু কাজ করছে, তো কাকু আর কি সব ফেলে দেবে। তো ওটা হচ্ছে দেখো তুলসী মঞ্চ। তো ওইখানে আর কি আমাদের বেলতলা আর কি পুজোটা হবে। তো ওইখানে মা গোবর দিয়ে লেপে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাসন্তী মন্দির। তো বাসন্তী মন্দিরটাও পুরো ধোয়া কমপ্লিট। দেখো তোমরা তো দেখো মন্দিরটা পুরো ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। কুকুরের জন্য আর কি সে বাঁশ দিয়ে আর কি ঘেরা দিয়ে রেখেছে না কুকুর উঠে যায় বলে। তো এইখানে হয় ঠাকুরের প্রসাদ রান্না করা হয়। তো এই দেখো কাকু চলে এসছে পরিষ্কার করতে। এই যে এইটা হবে বেলতলার পুজো। তো এইখানে দেখো গোবর দিয়ে পুরো লেপা হয়ে গেছে। তো প্রচণ্ড রৌদ্র এই দেখো। আর এই গাছটাতে দেখো তিনখানা বেলও আছে। এই পাশটা হচ্ছে আমাদের দোলাকালী মন্দির। মঙ্গলবার দিয়ে শীতলাকালী পুজো হবে না? তো এই দেখো হচ্ছে শীতলাকালী পুজো। তো কালকে হচ্ছে ষষ্ঠী, তারপরের দিন হচ্ছে সপ্তমী। তো একসঙ্গে আর কি শীতলাকালী পুজো করতে ভীষণ কষ্ট হয়ে যাবে। তো তার জন্য আর কি বাসন্তী পুজো হয়ে যাওয়ার পরে তারপরে শীতলাকালী পুজোটা হবে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এটা হচ্ছে তোমাদেরকে আগেই বললাম আমাদের শীতলাকালী মন্দির। তো মা এখানে আর কি জল দিয়ে আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। কারণ হচ্ছে বাসন্তী পুজোর যত বাসন ফল যা যা লাগে আর কি, তো এইখানেই আর কি এই মন্দিরেই রাখা হয়। তার জন্য সব ধুয়ে ঠিকঠাক করে রাখা হচ্ছে। আর এদিকে তো কাকু জোর প্রথমে কাজে লেগে গেছে। দেখো পুরো বাড়ি একদম ঝকঝকে তকতকে করে ফেললো পুরো পরিষ্কার করে। আর এদিকে শুধু বাগান আর বাগান। আর এইদিকে দেখো কত বড় একটা নিম গাছ, আর কি সুন্দর সবুজ সবুজ পুরো নিম পাতা। দেখো তো বৃষ্টি নেই বলে দেখো সাদা ফুল গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে। তো জল দিলে তো প্রত্যেকদিন জল দিলে অনেক জল লাগবে, তো জল দেওয়াটা ভীষণ কষ্ট। যখন বৃষ্টি হবে আর কি তখনই ওরা জল পায়, এছাড়া জল দেওয়া হয় না। তো ফুলগুলো ফুটেছে দেখো, একদম অল্প ফুটেছে আর পুরো রোদ্রে পুরো শুকিয়ে গেছে। তো দেখো এই আমাদের এই পাশটা হচ্ছে বাসন্তী মন্দির, শীতলাকালী মন্দির এই উঠানে। তো এটা এইখানটা দিয়ে গিয়ে দেখো বকুলতলার সামনে দিয়ে গিয়ে আর ওই সামনেটা আর কি আমাদের বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এটা হচ্ছে পুরো মাঠের দিকে রাস্তা, পুরো মেঠো রাস্তা দেখো মাটির। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত বটগাছ, বটগাছ বলছি বকুল গাছ। তো এইখানে আর কি পুজোর সময় সবাই এসে বাচ্চারা খেলা করে, বড়রা তাস খেলে সব কিছুই আর কি করে এইখানে খেলে। তো রাতের বেলা আমরা এইখানে বসে বসে আড্ডা দিই পুজোর সময় আর কি। তো এই দিকটা হচ্ছে আমাদের মেন রাস্তা আর কি, সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের বাড়ি দেখো। এই দেখো বাগান আর বাগান, এটা হচ্ছে বাড়ি। তো ওই যে মা দেখো মাকে দেখা যাচ্ছে কি গরম। বাড়ি 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 বাড়ি। তো দেখো আবার চলে আসলাম বাড়িতে। পিসির কলটা নিচু বলে সবসময় জল পড়ে।